আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসারাত জেবিন। আজকে আপনাদের চার আনা, পাঁচ আনা, ছয় আনা, সাত আনা, আট আনা, তাই না, এইরকম কিছু নেকলেসের কালেকশন দেখাবো আমি জুয়েলার্স থেকে। আর আমাদের সাথে এই মুহূর্তে আছে রাজু ভাইয়া। তো ভাইয়া হচ্ছে আমাকে একটার পর একটা কালেকশন দেখাবে। ভাই আমার হাতে একটু কালেকশন গুলো দেন তো দেখেন, এটা এত সুন্দর, মাশাআল্লাহ একটা কালেকশন। এটার ওয়েট হচ্ছে মাত্র নয় আনার। এই সুন্দর নেকলেসটা দেখেন, প্রাইস পড়বে 56,400 টাকা। 56,400 টাকা। নেক্সট আমি আরেকটা কালেকশন দেখছি, এটাও কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন। 10 আনা 5 পয়েন্টে একটু হেভি করে বানানো আছে। প্রাইস পড়ছে আমাদের 10 আনা 5 শ্রুতি। এরপরে আর একটা কালেকশন দেখতে পাচ্ছি, দেখেন এটার ওয়েটটা হচ্ছে 5 আনা 5 পয়েন্ট। খুবই সুন্দর। প্রাইস কত পড়ছে? প্রাইস পড়বে 37,200 টাকা। 37,200। ওকে, নেক্সট আর একটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, দেখেন এটাও কিন্তু অসাধারণ একটা কালেকশন। 6 আনা 2 রুতি 5 পয়েন্ট। 6 আনা 2 রুতি 5 পয়েন্ট। এটা কি মিনা করা নাকি স্প্রে কালার? মিনা করা। আচ্ছা, প্রাইস পড়ছে 40,200 টাকা। এরপরে যেটা দেখতে পাচ্ছি, দেখেন এটার ওয়েটটা কত আছে? 8 আনা 2 রুতি 9 পয়েন্ট। 8 আনা 2 রুতি 9 পয়েন্ট। প্রাইস পড়ছে? প্রাইস পড়বে হচ্ছে 52,600। 52,600 টাকা। দেখেন এটার ওয়েটটা কত আছে? 7 আনা 2 রুতি 2 পয়েন্ট। 7 আনা 2 রুতি 2 পয়েন্ট। প্রাইস পড়ছে 45,900 টাকা। 45,900। এন্ড এটা দেখেন, এটাও কিন্তু অনেক সুন্দর। এটার ওয়েট হচ্ছে 7 আনা 5 রুতি 8 পয়েন্ট। 7 আনা 5 রুতি 8 পয়েন্ট, মানে 8 আনা 8 আনা। প্রাইস পড়ছে আমাদের, খুবই চমৎকার একটা কালেকশন, 49,600। আচ্ছা, এটা অনেক সুন্দর, মানে অসাধারণ একটা কালেকশন। প্রাইস আমাদের পড়ছে এটা 6 আনা 4 রুতি 9 পয়েন্ট। আচ্ছা, নেক্সট যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাতা শেপের ডিজাইন আছে, তাই না? 22 কেট এর মধ্যে। খুবই সুন্দর। প্রাইস 8 আনা 4 রুতি 9 পয়েন্ট। প্রাইস করবে হচ্ছে 57,000। ওকে, সো লাস্ট আমরা আরেকটা কালেকশন দেখতে পারছি, দেখেন এটা হচ্ছে একদম বিদেশি টাইপের ডিজাইন করে বানানো। প্রাইস কত পড়ছে? অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম। এই সুন্দর কালেকশন গুলো আমরা পেয়ে যাচ্ছি আমির জুয়েলার্স। এটা হচ্ছে শাহালি প্লাজা, দোকান নাম্বার 11-13, 4th তলা, লিফট 3, মিরপুর 10, ঢাকা 1216। ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটা পারচেস করতে হবে ঘরে বসে।